हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। इट्स मी परिजाद। আর আজকে ভিডিওটা হচ্ছে আমাদের অয়েল স্কিনের পোরস নিয়ে, এবং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন যদি আপনাদের পোরস এর প্রবলেম হয়ে থাকে। নরমালি আমাদের অয়েল স্কিন যাদের থাকে তাদের পিম্পল থেকে পোরসটা ক্রিয়েট হয়, আর অনেক ক্ষেত্রে দেখবেন পিম্পল না থাকা সত্ত্বেও অনেকের স্কিনে পোরস এর প্রবলেমটা থাকে। পোরসটা হচ্ছে ছিদ্র এক ধরনের দাগ যেটা কিনা স্কিনের মধ্যে খুবই বাজে লাগে। মেইনলি এটা ফেসেই হয়, আর কোথাও হয় না, ফেসেই হয়। তো ফেসের মধ্যে এই জিনিসটা দেখতেও খুব বাজে লাগে, এবং এটা রিমুভ করা নর্মালি আমি দেখি কখনো এটা রিমুভ করার কোনো ওয়ে ইজিলি আমি পাই না। কিন্তু রিসেন্টলি আমি একটু সার্চ করে এবং একটু স্টাডি করে যেটা পেলাম যে পোরস মিনিমাইজ করা যায় এবং অনেক টাই এই প্রবলেমটা সলভ করা যায়, সেটার ওয়ে হচ্ছে খুবই ইজি, এবং আজকে আমি ভিডিওটিতে দেখাতে যাচ্ছি। বেসিক্যালি অয়েলি স্কিনে পোর্স গুলো হয় যেমন আমার স্কিনটা অনেক অয়েলি এবং আমার পোর্স এর প্রবলেম আছে, যেটা কিনা ফেসের সামনের দিকটাতে হচ্ছে এই পোর্স এর প্রবলেমটা হয়। কিন্তু আমি এই প্রবলেমটা ফেস করার পর আমি অনেক জায়গায় সলিউশনটা খুঁজেছি, কিন্তু রিসেন্টলি ফেসবুক সার্চ করতে গিয়ে আমি কয়েকটা পেজে একটা ফল সম্পর্কে আমি ডিটেলস পড়লাম, যে ফলটির নাম হচ্ছে মাজু ফল। এবং এই মাজু ফলটা সম্পর্কে আমি ডিটেলস পেলাম যে এই মাজু ফলটা হচ্ছে আমাদের স্কিনের যে পোর্স, দেন আমাদের স্কিনে অনেক পার্টই, মানে আমাদের যেগুলো কিনা আমরা আমাদের ঢেকে রাখা পার্টগুলো সেগুলো হচ্ছে আপনি টাইটেন করতেও এই মাজু ফলটা অনেক ভালো কাজ করে। দেন আমি ট্রাই করলাম আমি আমার ফেসে, এবং ইউ ক্যান সি দি ম্যাজিক। আমি তেমন কোন মেকওভার আমার স্কিনে ইউজ করিনি, বাট স্কিন তবু আমার স্কিনটা খুবই গ্লোই লাগছে এবং খুব টাইটেন হচ্ছে, এবং এটা আমি রেগুলার ইউজ করে যাব, আমার এতটা বেশি ভালো লেগেছে। তো এটা হচ্ছে মাজু ফল। মাজু ফলটা ইউজ করার কিছু সিস্টেম আছে, ওইভাবে ইউজ করলে খুবই ইজি ওয়েতে খুবই স্বল্প খরচে একদম হোম রেমেডিস আপনি নিজে তৈরি করে হচ্ছে আপনার স্কিনের যে পোরস বা স্কিন আপনার এন্টিএজিং এর কাজ করার ক্ষেত্রে, বয়সের ছাপটা দূর করার ক্ষেত্রে আপনি মাজু ফলটা কাজে লাগাতে পারেন। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে এই মাজু ফলটা আমি কিনেছিলাম রঙ্গন হার্বালস থেকে, এবং এটা হচ্ছে আপনার 50 গ্রামের একটা পট, এটার হাফ হচ্ছে 25 গ্রাম। ওইটা 1 লিটার পানিতে আপনি 25 গ্রাম এই মাজু ফলের গুঁড়োটা আপনি অ্যাড করে, দেন পানিটা হচ্ছে আপনার চুলায় জাল দিতে হবে, এবং জাল দিয়ে 1 লিটার পানিকে হাফ লিটার করতে হবে। দেন ওটা ঠান্ডা করে কাচের কোনো পটে রাখলে ভালো, যেমন আমি আমার কাচের পটে রেখেছিলাম, আমার জাস্ট এতটুকু বাকি ইউজ করা, ওকে, তো এরকম বাকি। তো এরকম আপনি সিদ্ধ করার পর হচ্ছে হাফ লিটার হওয়ার পর এরকম একটা আপনার লিকুইড হবে, এবং এটা আপনার স্কিনে ডেলি কটন প্যাড দিয়ে আপনার স্কিনে আপনি সম্পূর্ণ ভালো করে আপনার স্কিনে আপনি টোনার যেভাবে ইউজ করেন সেভাবে ইউজ করতে পারেন। সেভাবে ইউজ করলে যেটা হবে যে আপনি স্কিনে ইউজ করে আপনি 15-20 মিনিট রাখেন, দেন শাওয়ার করে ফেলেন আর আপনি মুখটা ধুয়ে ফেলেন। আর এটা স্কিনে দেওয়ার পর কেউ বুঝবেও না যে আপনি কিছু দিয়েছেন। নর্মালি ফেস মাস্ক বা ফেস প্যাক দিলে যেমন স্কিনে ভিজিবল যে ফেস এত কিছু দিয়ে রেখেছে, এটা মনে হবে না, একদম পানির মতো দেখতে। দেন এটা জাস্ট শুকানোর পরে 20 মিনিট পর আপনি মুখটা ধুয়ে ফেলেন, রেগুলার ইউজ করে দেখেন, ম্যাজিক্যাল একটা রেজাল্ট পাবেন। এবং যারা কিনা একটু হোম রেমেডিস এ বেশি বিলিভ করে, আয়ুর্বেদিক প্রোডাক্টে বিলিভ করে, তারা একটু সার্চ করলে পাবে গুগলে যে মাজু ফলটা কি কি কাজ করে বা কিভাবে ইউজ করতে হয়। এটা যেভাবে আমি বললাম সেভাবে যদি আপনি রেগুলার ইউজ করেন, এটা ফ্রিজে রেখে দিলে আপনি আধা লিটার পানি, ইট মিনস আপনি মোর দেন 20 ডেজ আপনি ইউজ করতে পারবেন, এবং খুবই ইজি ওয়েতে স্কিন টাইটনিং থাকবে এবং পোরসটা মিনিমাইজ হবে, খুব তাড়াতাড়ি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও টপিক, এবং নেক্সট এরকম শর্ট শর্ট অনেক ভিডিওস নিয়ে আসবো। আমাদের অনেক টাইপের স্কিন কেয়ার বা স্কিনের প্রবলেম নিয়ে আমি শর্ট ভিডিও করব, যাতে সেগুলো থেকে আপনারা কিছুটা হলেও হেল্প পান। এবং অবশ্যই আমার উপর বিলিভ রাখতে হবে যে আমি আমার উপরে অবশ্যই ট্রাই না করে কোনো প্রোডাক্ট কাউকে রিকমেন্ড করি না। সো আল্লাহ হাফেজ।